আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্রিয়স, আমার চ্যানেল রুদ্রোস গুড লাইফে সবাইকে স্বাগত। আমি চলে আসছি অটোনেশন গাড়ির শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ইউজ সব ধরনের গাড়ি আপনারা পাবেন, এবং গাড়ির কালেকশনও সবসময় আসলে বেশি থাকে এই শোরুমে। তবে আজকে আপনাদেরকে সুজুকি ভিটারা 2006 মডেলের হোয়াইট কালার খুব সুন্দর ফ্রেশটি গাড়ি দেখাবো আজকে। তো চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। আর সবসময় গাড়ি কালেকশন ভালো থাকে, আর যতটুকু আমি দেখেছি যে সব বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তাহলে শুরুতে একটু জেনে নেই যে অল্প বাজেটের গাড়ি কী আছে। কম বাজেটের গাড়ি এই মুহূর্তে আমাদের কাছে ল্যান্সার আছে, মিশিবিশি ল্যান্সার 2009 মডেলের 1300 সিসির গাড়ি। এই গাড়িটা আমাদের এখন কম বাজেটের মধ্যে আছে। হুন্ডা ইয়ার ওয়েভ আছে, টয়োটা উইশ আছে, তার পাশাপাশি হচ্ছে হুন্ডা সিআরভি আছে 2002 মডেলের, তো আছে মোটামুটি ভালোই কম বাজেটের গাড়ি আছে। তো যেহেতু রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি পাওয়া যায়, একটু শর্টকাটের মধ্যে আমরা জানতে চাই যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে একটু বলে দেন। এই মুহূর্তে আমাদের কাছে স্টকে 2005-এর প্রাডো আছে, 2009-এর আউটল্যান্ডার আছে, 2009-এর ক্যারিবয় আছে, 2006-এর ক্যামরি আছে, টয়োটা উইশ আছে 2003, 2005, হুন্ডা ইয়ার ওয়েভ আছে, সোনাটা আছে 2009 মডেল, 2011 মডেল, হুন্ডা সিভিক আছে আমাদের কাছে হাইব্রিড 2010 মডেলের পার্ল কালার, এবং আছে নিসান এক্সটেল 2015 মডেল, তারপর হুন্ডাই টুসান আছে 2012 মডেল, হুন্ডা ভেজেল আছে 2014 মডেল। মোটামুটি ভালো স্টক আছে আমাদের। ভালো স্টক আছে। তো আজকে কি আমরা রিকন্ডিশন নাকি ইউজ গাড়ি দেখবো? না, আজকে একটা গাড়ি দেখাবো, খুবই সুন্দর একটা এসইউভি, ছোটখাটোর মধ্যে নাম্বার করা গাড়ি, যেটা হচ্ছে আপনার সুজুকি ভিটারা। এটা হচ্ছে একটা পার্ল কালারের গাড়ি, পার্ল কালারের মধ্যে গাড়িটা খুবই সুন্দর, এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2006, এবং সিসি হচ্ছে আপনার 1800 সিসি। আচ্ছা, এবং গাড়িটা খুবই ফ্রেশ, খুবই সুন্দর একটা গাড়ি। আপনার দেখেন ফ্রন্ট সাইড থেকে গাড়িটার হেডটা একটু কিন্তু ব্ল্যাক, মানে বলা চলে একটু ব্ল্যাক হাউজিংয়ের মতো, এবং আপনার সুজুকির অনেক হয়তো সুজুকির লোগোটা দেখলে ভাববেন গাড়িটা ইন্ডিয়ান, না, গাড়িটা হচ্ছে জাপান মেড, আপনার সুজুকি ভিটারা জাপান মেড। এবং আপনার হচ্ছে নিচে একটু ফক লাইট, এইগুলো অ্যাজ ইউজুয়াল সব গাড়িতেই আমাদের থাকে, এবং আমি বলবো যে সামনে থেকে ফ্রন্ট লুকটা খুবই মানে নাইস একটা লুক, এবং এইখানে ছোট একটা আপনার ইয়ের বেন্ট আর কি, যেটাকে বলে হাওয়া পাস ইয়ের জন্য, এবং সুজুকির অরিজিনাল যে রিমস, এটা অরিজিনাল রিমসটাই আছে, এটাতে কোনো আফটার মার্কেট কোনো কিছু লাগানো হয়নি। এবং ভিতরটা যদি দেখেন আপনি, ভিতরটা হচ্ছে লেদার ইন্টেরিয়র, এবং এটা হচ্ছে আপনার পুশ স্টার্ট, এবং গাড়ির আপনার ডোর প্যাডগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং ইনসাইডও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং ভিতরের ইন্টেরিয়র একটু এস টাইপের আর কি, এবং এটা ডিভিডি প্লেয়ার লাগানো নেই, আপনি চাইলে ডিভিডি প্লেয়ার লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, ব্যাক ক্যামেরা সহ সেটি তো গাড়ির সাথে অরিজিনাল সেটি আছে। হ্যাঁ, অরিজিনাল বিল্ড যেই সুজুকির এটা আসে ওইটাই আসছে। আচ্ছা, এখন যদি গাড়িটি কিনবেন, উনি যদি চান, আপনারা কি ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করে দেবেন নাকি উনি ওনার মতো করে? না, এটা আসলে কি দামের মধ্যে হলে ওইভাবে আমরা করে দিলাম না, আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। আর একটা জিনিস হচ্ছে কাস্টমার নিজের পছন্দে ডেকোরেশন করাটা ভালো মনে করে এই আর কি। তো পিছন সাইডটাতে দেখেন একটা স্পেস, আসলে কি এসইউভি গাড়িতে পিছনে একটু স্পেস থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তারপর গাড়িটা খুবই সুন্দর একটা স্পেস আছে, সিট কভারটিও ফ্রেশই আছে। হ্যাঁ, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। হ্যাঁ, এটা বাম্পার যেই ইউজার ছিল ওইভাবে লাগিয়েছে, আমরা এটা খুলিনি। গাড়ির কালারটি কি অরিজিনাল আছে ভাইয়া? হ্যাঁ, অরিজিনাল কালার। এটা কি টাচ আপের কাজ হয়েছে? না, আমরা কিছুই করি নাই। এখানে একটা ছোট্ট একটা ই আছে, এই যে এখানটা একটু হালকা স্ক্র্যাচ আছে, এবং যেই ইটা বলেছিলাম, এই যে এটা হচ্ছে সুজুকি গ্র্যান্ড, মানে সুজুকি গ্র্যান্ড ভিটারা, এবং ছোট্ট করে এখানে একটা স্পয়লার লাগানো আছে। গাড়িটা পিছনে মানে ইউজ স্পেস, যেহেতু গাড়িটা তেলে চালিত, এখনো পর্যন্ত আপনার এলপিজি বা গ্যাস কিছুই করা হয়নি, আপনার চাইলে করে নিতে পারবেন। আসলে এই ধরনের গাড়িতে পিছনে যথেষ্ট স্পেস থাকে, স্বাভাবিক একটা জিনিস একটা এসইউভিতে স্পেস থাকাটা।
ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে? হ্যাঁ, ব্যাকলাইটগুলো অরিজিনাল এবং গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আর আপনারা তো গাড়ি যখন শোরুমে নিয়ে আসেন অবশ্যই তো চেক করে নিয়ে আসেন, তো গাড়ি শোরুমে আনার পরে কি টুকটাক কোনো কাজ করিয়েছেন? না, আমরা ওরকমভাবে এখনও কোনো কিছু করিনি। যা আছে এটা গাড়ির অরিজিনাল বিল্ড, যেটা থাকার কথা ওইটাই আছে। এবং আপনি যদি বাসের দিয়েও দেখেন, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনার ডোর প্যাডটা দেখেন, ডোর প্যাডের ফ্যাব্রিক্সের যেটা খুবই ফ্রেশ। এবং আপনি যদি হ্যান্ডেলগুলো দেখেন, এগুলো অনেক সময় ইউজ করা হলে অনেক ইট রং উঠে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে আসলে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ইঞ্জিনটি দেখাই, ইঞ্জিনটি দেখলে বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিনটি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। জাস্ট এটা মনে হয় আমরা করিনি, কাস্টমার হয়তো গ্রিলের এই পোর্শনটা হয়তো রং করতে পারে। আচ্ছা, আর বাকিটা দেখেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে। এবং ইঞ্জিনের বনাটের উপরের ফ্রেম এইগুলো দেখেন, দেখলে বোঝা যাবে কোথাও কোনো মাইর খাওয়া নেই। এবং সাইটে যে শকের জাম্পারের অনেক সময় মাইর খেলে, এটা দেখলেই বোঝা যায়। তো এই জিনিসগুলো অল ওভার গাড়ির কন্ডিশন ইজ ভেরি গুড। তো এগুলো নিঃসন্দেহে আপনি দেখতে পারেন এসে। আমরা বলবো যে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি, আপনি এসে চালিয়ে দেখেন। ভিডিওতে অনেক সময় অনেক কিছু আমরা দেখাতে মিস করে থাকতে পারি। অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। অবশ্যই ফিজিক্যালি আসতে হবে এবং পুরো গাড়িটি দেখতে হবে। হ্যাঁ, আর মাহমুদ ভাই আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই গাড়ির পার্টসগুলো কি অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর পার্টসে তো অবশ্যই আমরা সাপোর্ট দিচ্ছি প্রত্যেকটা ইস্যুই তো বলে আছে। যেহেতু আমাদের এখানে অন্য সব শোরুমের মতো না যে কমন গাড়িগুলো উঠানো, আমাদের এখানে সবসময় আমরা আনকমন গাড়িগুলো উঠাতে থাকি। হুন্ডাই, নিসান, মিশুবিশি, তারপর হুন্ডা, সুজুকি ভিটারা, তো এই টাইপের গাড়িগুলো আমরা উঠাই বলে সাধারণত আমরা দেখি। আর এইগুলোর পার্টস তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে আমি পার্টস তো নিজেও ইম্পোর্ট করি, তো সেক্ষেত্রে পার্টসের কোনো আমার মনে হয় না যে কাস্টমারের ব্যাগ পোহাতে হবে যে বা পার্টস পাবে না, ওই টাইপের কোনো কিছু নেই। আচ্ছা, আর এখন যেহেতু অকটেনে আছে, আমি একটু জেনে নিই যে অকটেনে এখন পার লিটার কীরকম যাচ্ছে গাড়িটি? এটা পার লিটার আপনি ইন্টারসিটিতে 7-8 পাবেন। 7-8 পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, আর এই মুহূর্তে গাড়িতে আসলে ডিভিডি প্লেয়ার শুধু ইনস্টল করতে হবে, আর তো কোনো কিছু ইনস্টল করা নেই? আসলে কি ডেকোরেশন জিনিসগুলো কাস্টমারের, আপনি যত খুশি ততই করতে পারবেন, কারণ গাড়ি আর বাড়ি এগুলো সাজানোর কোনো শেষ নাই। ঠিক ভাই, আমি তো গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো। গাড়ির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন 2006। আর পেপারস? পেপারস আপ টু ডেট আছে। আর গাড়িটা আস্কিং প্রাইস কত রাখতেছেন? 14,75,000। 14,75,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু আস্কিং প্রাইস, একটু কথা বলার সুযোগ রয়েছে। হ্যাঁ অবশ্যই ভাই, আমরা একটু শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। এটা হচ্ছে বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের মাঠ, রোড নাম্বার 18। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভাই? 01719444559। আমাদের অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন।